पार्ट्स ऑफ स्पीच आइडेंटिफिकेशन प्रैक्टिस टू। এখানে একটি প্যাসেজ আছে, মেনি পুয়ার চিলড্রেন আইদার ড্রপ আউট অফ স্কুল জাস্ট আফটার এ ফিউ ইয়ার্স আর সিম্পলি ডু নট গো টু স্কুল অ্যাট অল। এখানে প্রথম শব্দটি হচ্ছে মেনি, এখানে মেনি হচ্ছে ডিটারমিনার এবং ডিটারমিনার আছে পাঁচ প্রকার, তার মধ্যে এক প্রকার হচ্ছে কোয়ান্টিফায়ার। এখানে মেনি হচ্ছে এই কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তাহলে মেনিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। মেনি পুয়ার, পুয়ার তো অবশ্যই জানি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং চিলড্রেন, চিলড্রেন কি শিশু, শিশু কি এটা হচ্ছে নাউন, নাম, তাহলে নাউন। এরপর এখানে আছে আয়দার, আয়দার একটা হবে না, আয়দারের সাথে অর, যেমন আছে আয়দার অর, নেইদার নর, এরকম এটা কনজাংশন হিসেবে কাজ করে। হ্যাঁ, কনজাংশন। এরপর হচ্ছে ড্রপ, ড্রপ আউট একসাথে হবে, ড্রপ আউট হচ্ছে ভার্ব, এটাকে স্পেসিফিকভাবে যদি বলতে চাই এটা হচ্ছে একটা মূল ভার্ব, মানে গ্রুপ ভার্ব, গ্রুপ অফ ভার্ব, তাহলে এই জন্য এটা গ্রুপ ভার্ব হিসেবে কাজ করে। ড্রপ আউট ঝরে পড়া, হ্যাঁ ঝরে পড়া হচ্ছে একটা ভার্ব, গ্রুপ ভার্ব। এরপর অফটা হচ্ছে এখানে প্রি পজিশন হিসেবে কাজ করছে। স্কুলটা ওখানে আমরা আগে দেখেছি স্কুল হচ্ছে একটা নাউন, স্কুল হচ্ছে একটা নাউন। এরপরে জাস্টটা গুরুত্বপূর্ণ, এখানে জাস্ট কী হিসেবে ব্যবহৃত হচ্ছে, জাস্ট এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, এখানে জাস্টটা হচ্ছে সরি অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, জাস্টটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। এরপর হচ্ছে আফটার, আফটার কি, আফটার তো এখানে প্রি পজিশন হিসেবেই কাজ করতেছে, আফটার এখানে প্রি পজিশন। এরপর এ, এ কি, এ হচ্ছে একটা আর্টিকেল, এবং আমরা জানি এবং বলা হয়েছিল গত ক্লাসে যে সকল ধরনের আর্টিকেল হচ্ছে, সকল ধরনের আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ, সকল ধরনের আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার ফিউ হচ্ছে এক ধরনের, এটাও একটা অ্যাডজেক্টিভ, ফিউ। দেখুন ফিউটা বসছে কার, ইয়ার্সের আগে, কিছু বছর, মানে ইয়ার্স কিন্তু বিশেষায়িত করছে, ধর তাহলে সংখ্যা বোঝাচ্ছে, কত সংখ্যা বোঝালেই আমরা কি জানি, সংখ্যা বোঝালেই সেটা হয় অ্যাডজেক্টিভ, তাহলে ফিউটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর যেহেতু অ্যাডজেক্টিভ ইয়ার, বছর তো অবশ্যই নাউন, এটা বলার অপেক্ষা রাখে না। এরপর হচ্ছে অর, অরটা কিন্তু আমরা আগেই দেখে আসছি যে আইদার অর, এটা হচ্ছে কনজাংশন। আচ্ছা, এরপর হচ্ছে সিম্পলি, সিম্পল হচ্ছে সিম্পল থেকে সিম্পলি, সিম্পল আমরা জানি এল ওয়াই যোগ করি সাধারণত অ্যাডভার্ব পড়া হয়, তাহলে এখানে সিম্পলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপরে ডু নট গো, এখানে ডুটা কিন্তু মেইন ভার্ব না, ডু নট, নটটা বসে অক্সিলারির সাথে, এখানে ডুটা একটা অক্সিলারি হিসেবে কাজ করেছে, তাই ডুটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। এবং নটটা কি, যখনই নট অক্সিলারির সাথে ব্যবহৃত হবে সে নটটা হচ্ছে একটা অ্যাডভার্ব, সে নটটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এবং নো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, নো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে নট এখানে হচ্ছে অ্যাডভার্ব। এরপরে গো হচ্ছে এখানে মূল ভার্ব, তাহলে এটা হচ্ছে ভার্ব। এরপর টু, টু এটা প্রি পজিশন, এটা তো বোঝাই যায়, স্কুল আমরা আগেই দেখলাম, স্কুল হচ্ছে কি তাহলে এখানে নাউন। এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাট অল, অ্যাট অল মানে আদৌ, এটা যখন, এটা সাধারণত অ্যাডভার্ব হিসেবে কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় আসে, অথবা আমরা এরকম বলতে পারি যে বাকি শেষে যদি এরকম টাইপের বসে তাহলে সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটাকে আমরা বলতে পারি স্পেসিফিকভাবে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ।